শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় পদার্থবিজ্ঞান, শিরোনাম বল। প্রশ্ন নং 7, ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো, এই সূত্রের গাণিতিক ব্যাখ্যা দাও। ভরবেগের সংরক্ষণ সূত্র, একাধিক বস্তুতে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ভিন্ন, অন্য কোনো বল না থাকিলে যে কোনো একদিকে উহাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক প্রমাণ, চিত্রে M1 বস্তুকণার আদিবেগ U1, M2 বস্তুকণার আদিবেগ U2, এই বস্তুকণা দুইটি একটি সরল রেখায় চলিতেছে। যদি U1 ইজ গ্রেটার দেন U2 হয়, তাহলে কোনো এক সময় M1 বস্তুটি M2 বস্তুটিকে ধাক্কা দিবে, ফলে বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। ধরি ধাক্কাজনিত ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের কার্যকাল T। ধাক্কার পর বস্তুকণাদ্বয়ের শেষ বেগ যথাক্রমে V1 এবং V2 হলে M1 বস্তুকণার ভরবেগের পরিবর্তনের হার M1V1 মাইনাস M1U1 ভাগ T সমান প্রতিক্রিয়া বল সমান F1। আবার M2 ভরবিশিষ্ট বস্তুকণার ভরবেগের পরিবর্তনের হার M2V2 মাইনাস M2U2 ভাগ T সমান ক্রিয়া বল সমান F2। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে F2 সমান মাইনাস F1। এখন F2 এবং F1 এর মান বসিয়ে আমরা পাই M1U1 প্লাস M2U2 সমান M1V1 প্লাস M2V2। ইহাই ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে মনে করি কোনো একটি সরল রেখায় M1 ও M2 ভরের দুইটি বস্তুকণা যথাক্রমে U1 ও U2 ভেগে একই দিকে চলিতেছে। কোনো এক সময় প্রথম বস্তুকণাটি পিছনের দিক হইতে দ্বিতীয় বস্তুকণাটিকে ধাক্কা দিল। ইহাতে বস্তুকণা দুইটি একই সরল রেখায় একই দিকে যথাক্রমে V1 ও V2 ভেগে চলতে থাকবে। ধরা যাক ধাক্কাজনিত ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের কার্যকাল T। সুতরাং বস্তুকণা দুইটির আদি ভরবেগের সমষ্টি সমান M1U1 প্লাস M2U2। আবার বস্তুকণা দুইটির শেষ ভরবেগের সমষ্টি M1V1 প্লাস M2V2। ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র অনুসারে প্রমাণ করিতে হইবে যে M1U1 প্লাস M2U2 সমান M1V1 প্লাস M2V2। প্রমাণ, M1 বস্তুকণার ভরবেগের পরিবর্তনের হার M1V1 মাইনাস M1U1 ভাগটি সমান প্রতিক্রিয়া বল সমান F1। আবার M2 বস্তুকণার ভরবেগের পরিবর্তনের হার সমান M2V2 মাইনাস M2U2 ভাগ T সমান ক্রিয়া বল সমান F2। প্রশ্ন মতে F2 সমান মাইনাস F1। এখন F2 এবং F1 এর মান বসিয়ে আমরা পাই M2V2 মাইনাস M2U2 ভাগ T সমান মাইনাস ইন্টু M1V1 মাইনাস M1U1 ভাগ T। এখন উভয় দিকে T বাদ দিয়ে আমরা পাই M2V2 মাইনাস M2U2 সমান মাইনাস M1V1 মাইনাস M1 প্লাস M1U1। এখন ডান দিকের মাইনাস M1V1 বামে গেলে পরবর্তী লাইনটি হবে M1V1 প্লাস M2V2 সমান M1U1 প্লাস M2U2। সুতরাং
m1u1 plus m2v2 m2u2 সমান m1v1 plus m2v2 তাহলে আমরা এই সমীকরণ থেকে বলতে পারি বস্তু কণা দ্বয়ের আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টি ইহাই ভরবেগের সংরক্ষণ সূত্র ধন্যবাদ সকলকে